আরেকটা প্রশ্ন এসেছে, আল্লাহর রাসূল বক্তে সাল্লামের পিতা মাতা নাকি জাহান্নামী? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল করিম সাল্লামের পিতা জাহান্নামী, ওনার মাতা জাহান্নামী, আর তুমি যেই মোল্লা এই ফতোয়া দিচ্ছ, তোমার পিতাকে যদি আমি বলি তোমার পিতা জাহান্নামী তোমার কেমন লাগবে? আমি যদি তোমার মাকে বলি তোমার মা জাহান্নামী তোমার কেমন লাগবে? তুমি যেই হুজুর ফতোয়া দিচ্ছ, তোমাকে যদি আমি এই কথাগুলো বলি যে তোমার বাবা মা জাহান্নামী, তুমি ওয়াজ করছো, তুমি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করছো, তোমার বাবা মাই তো জাহান্নামী, তোমার পিতামাতা জাহান্নামী, তখন কেমন লাগবে বলুন তো? আর কারো পিতামাতাকে যদি জাহান্নামী বলা হয় তার কাছে কি ভালো লাগবে বলুন? ভালো লাগবে? আপনারা যাদের পিতামাতা, আপনারা যারা এখানে আছেন যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, কথা বন্ধ করুন, হুজুর এখানে আছেন, যাদের পিতামাতা দলিলগুলো মনে রাখতে পারবেন না, দলিল শুনতে হবে, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখানে যারা আছেন, আমি যদি আপনাকে বলি আপনার পিতামাতা জাহান্নামী, আপনার কাছে কেমন লাগবে বলুন? খারাপ লাগবে না? আপনি সহ্য করে নিতে পারবেন না? সহ্য করে নিতে পারবেন না। কিন্তু ঠিকই, আপনি এত পাক্কা মুসলমান হয়েছেন, যদি বলা হয় নবীর পিতামাতা জাহান্নামী, আপনি কিন্তু চুপ করে বসে থাকবেন, আপনি কিন্তু আন্দোলন করবেন না, আপনি কিন্তু কিছু বলবেন না। আমরা সেই ধরনের মুসলমান ঠিক কিনা বলেন? না, আমার পিতামাতাকে যেভাবে কেউ জাহান্নামী বলার সাহস পাবে না, ঠিক তেমনিভাবে আমার শরীরের মধ্যে যদি ইমান থাকে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে, নূর নবীর পিতামাতাকে জাহান্নামী বলার কারো সাধ্য নেই। আমি দলিল দেওয়ার আগে একটা যুক্তি দিচ্ছি, যে যুক্তিটা আমার না, আপনারা এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, হাবিব আলী জিফরির কথা আপনারা শুনেছেন কিনা জানি না, যিনি ইয়ামানের বর্তমানে অনেক বড় একজন স্কলার, হাবিব আলী জিফরি, সারা পৃথিবীর মধ্যে যারা আপনার ইসলামের দাওয়াত দিচ্ছেন, যারা তাসাউফ এবং এই দরবার পীর মাশায়েখদের দরবারে নিয়ে যারা আছেন, তাদের মধ্যে প্রথম শ্রেণীতে হাবিব আলী জিফরি রয়েছেন। হাবিব আলী জিফরি তিনি যখন মিশরে আসছিলেন, মিশরে আসার পরে ওনার সাথে আমাদের বাংলাদেশ থেকে একটা টিম গিয়েছিল দেখা করার জন্য, যেই টিমের মধ্যে আপনার সেই কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, তারপরে মঈনুদ্দিন আশরাফী হুজুর সহ অনেকেই ছিলেন, এবং আমাদের সুফি মিজানুর রহমান সাহেব সহ অনেকেই একটা কাফেলায় ছিলেন। ওনারা এসে আমাদেরকে বলেছেন, দেখেন কি জবাব দিচ্ছেন ওনারা, এখানে জবাব দিচ্ছে, ওনারা জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের বাংলাদেশ, আমরা অত্যন্ত পরাকোপাল, আমাদের দেশে এমন সেই ওয়াহাবি নজদি সন্তান জন্ম নিচ্ছে যারা আমার নূর নবী জিন্দা নবীর পিতামাতাকে জাহান্নামী বলে। হুজুর আমরা সুদূর বাংলাদেশ থেকে মিশরে আসছি, আপনাকে যখন পেয়ে গিয়েছি, আপনি সারা পৃথিবীতে সুন্নিয়াতের নেতৃত্ব দেন, হুজুর আপনার কাছে প্রশ্ন করছি, আপনি বলেন যে নবীর পিতামাতা ওনাদের হুকুম কি? আমাদের দেশে যেভাবে বলে যে নবীর পিতামাতা জাহান্নামী, আপনারাও কি বলেন নবীর পিতামাতা জাহান্নামী? হুজুর যখন এই কথা শুনেছেন, হুজুর সাথে সাথে এভাবে আপনার তাড়াতাড়ি দাঁড়িয়ে হয়ে গেলেন, হুজুর সেই বসা থেকে তিনি উঠে গেলেন, ওনার শরীর কাঁপকাঁপকে আরম্ভ করলো, শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল, হুজুর সাথে সাথে একটা কথাই বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা কেমন মোমেন যারা আমার নবীর পিতামাতাকে জাহান্নামী বলতে পারে? হায় রে মোমেন, নবীকে কষ্ট দেওয়ার মতো এটা তোমাদের বাকি আছে? নবীকে কষ্ট দিচ্ছ, নবীকে মাটি বলছ, আমাদের মতো মানুষ বলছ, আর জিন্দা নবীর জায়গায় মুর্দা নবী বলছ, নবীর সব কিছু, নবীর মিলাদে সেখানে জাহান্নামী বলছ, নবীর মিলাদকে পায়খানার সাথে তুলনা করছো, তাবারুককে পায়খানার সাথে তুলনা করছো, কত বেয়াদবি করছো, তারপরও এটাও বাকি আছে নবীর পিতামাতাকে জাহান্নামী বলবে? নবী কি তোমাদের জন্য তায়েফের ময়দানে মার খায় নাই? নবী কি তোমাদের জন্য সেই দান্দার অহুদের ময়দানে দান্দানযুক্ত শাহাদাত বরণ করেন নাই? নবী কি কষ্ট পান নাই যখন তিনি সেজদারত অবস্থায় কাবা শরীফের সামনে ছিলেন? সালাজে জুরিন বুখারীর হাদিস, নবীজির সেই মাথা মোবারকের উপরে, গলা মোবারকের উপরে কি সেই পচা ওটের নারী বুরুকে চাপিয়ে দেওয়া হয় নাই? সেই সব কিছু করা হয়েছে উম্মত, যেই নবী এত কষ্ট করেছেন সেই নবীর পিতামাতাকে তোমরা জাহান্নামী বলছো? তারপরে তিনি একটা যুক্তি আনলেন, সে যুক্তিটা বললেন যে দেখেন সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম, এমনকি ইবনে তাইমিয়া, যদি তুমি সালাফি লা মাযহাবি হয়ে থাকো তাহলে তোমাদের ইমাম রয়েছে ইবনে তাইমিয়া, আর যদি তুমি জামাতে ইসলাম মওদুদি পন্থী হয়ে থাকো তাহলে তোমাদের ইমাম রয়েছে শেখ হাসান আল বান্না, আর যদি তুমি এগুলো না হয়ে তুমি যদি দেওবন্দের ওলামায়ে কেরাম এবং তার সাথে সম্পৃক্ত কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম হয়ে থাকো তাহলে তোমাদের ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে আরম্ভ করে দেওবন্দের সেই তৎকালীন জামানার ওলামায়ে কেরাম যারা কিতাব লিখেছেন সকলের কিতাবের মধ্যে সাক্ষ্য দিচ্ছে ওলামায়ে কেরামের এজমা হয়েছে একটা কথার উপরে। এখন থেকে প্রায় 1200 বছর পূর্বে ইমাম আবুল ওয়ালিদ আল বাজি রহমাতুল্লাহ আলাই তিনি এজমা নকল করছেন। এজমাটা হচ্ছে
এজমাটা হচ্ছে ওনারা বলছেন যে আজমাল উলামা সারা পৃথিবীর উলামা ইকরাম তাদের ঐক্যমত পোষণ করেছেন তাদের এজমা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র জায়গার মধ্যে তিনি শুয়ে আছেন বিশ্রাম করছেন অর্থাৎ রওজা শরীফ তিনি যেই জায়গায় শুয়ে গেছেন এখন আরাম করছেন আন্নাল বুকআতা আল মুবারাকাতা আল্লাতী দম্মাত আ'দা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যেই পবিত্র জায়গায় নবীজির শরীর মুবারক রয়েছে ওই পবিত্র জায়গার মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেশি হয়ে গিয়েছে ওই পবিত্র জায়গা আফদালু মিনাল কাবাতি শুধু ওই জায়গার মাটিটা আমার নূর নবী না নূর নবী যেই জায়গায় কদম মুবারক রেখেছে এখন শুয়ে আছেন ওই জায়গার মাটিটা আমার আল্লাহর দরবারে আফদালু মিনাল কাবা কাবা ঘরের চেয়ে উত্তম সুবহানাল্লাহ বলেন আফদালু মিনাল মদিনাতিল মুনাওয়ারাতি মিনাল মসজিদিল আকসা মিনাল মক্কা আল মুকাররমা মক্কা শরীফ মসজিদ নববী মসজিদ আকসা আফদালু মিনাস সামাওয়াত সাত আসমান সাত জমিন আফদালু মিনাল বাইতিল মাহমুর বাইতুল মাহমুর থেকে উত্তম সেই কুরসি থেকে উত্তম আরশ থেকে লৌহ থেকে উত্তম এমন কি আমার আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আরশে পাক থেকেও আমার নূর নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার মর্যাদা আমার আল্লাহর দরবারে এত উত্তম সুবহানাল্লাহ বলে সারা পৃথিবীর উলামায়ে কেরামের এজমা হয়েছে ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই তিনি ওনার কিতাবের মধ্যে তানজিলুস সাকিনা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমরা যেই ফতোয়ার কিতাব দিয়ে রেফারেন্স দেই ফতোয়ে শামি সেই ফতোয়ে শামি কিতাবের মাঝে একেবারে শুরুতে আলোচনা রয়েছে আমি হাজার কিতাবের নাম বলতে পারবো এই আলোচনাগুলোর ব্যাপারে সবাই একমত আমার নূর নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার মর্যাদা আমার আল্লাহর দরবারে আরশে পাকের চেয়েও অনেক বেশি বেশি মর্যাদাবান উত্তম তখন শেখ হাবিব আলী জিফরি বললেন আমার নূর নবীজি যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার মাটির মর্যাদা যদি আমার নূর নবীর পরশ পাওয়ার কারণে ওই মাটির মর্যাদা যদি আরশে পাক থেকেও উত্তম হতে পারে এবং মুমিনদের ঠিকানা জান্নাত থেকেও উত্তম হতে পারে তাহলে যেই নূর নবীকে সেই রেহেমের মধ্যে যেই নূর নবীকে যেই মা পবিত্র গর্ভের মধ্যে নিয়েছেন যেই নূর নবী সেই মহান মায়ের উদরের মধ্যে ছিলেন যেই মহান নূর নবীর পুরা শরীর পুরা দেহ মোবারক যার পেট মোবারক গর্ভ মোবারকের মধ্যে ছিল ওই মা সেই মায়ের মর্যাদা কেমন হতে পারে আর সেই মা কি জাহান্নামে যেতে পারে স্বাভাবিক বিষয় তোমাদের আকল নাই তোমরা হচ্ছে মাথা মোটা তোমাদের বুদ্ধি নাই সেই নবীজির যেই জায়গায় শুয়ে আছেন সেই জায়গার মর্যাদা বলতে বলতে বলে ফেলো সেই জায়গার মর্যাদা আরশে পাকের উপরে আর নূর নবী যার পেটের মধ্যে ছিলেন তিনি নাকি জাহান্নামে নাউজুবিল্লাহ বলেন এবং যার পেশানির মধ্যে আমার নূর নবীজি নূর হিসাবে ছিলেন খাজা আব্দুল্লাহ নূর নবীজি যার পেশানির মধ্যে ছিলেন যার পৃষ্ঠদেশ থেকে নূর নবীজি দুনিয়াতে আগমন করেছেন তিনি নাকি জাহান্নামী হবেন নাউজুবিল্লাহ আল্লাহ এগুলা কি বলছে তখন বললেন উম্মতের জন্য অত্যন্ত আফসুস উম্মতের সেই সময় ঘনিয়ে আসছে কেয়ামতের সময় ঘনিয়ে আসছে বন্ধুরা আমার পবিত্র কোরআনের মাঝে আমার আল্লাহ ঘোষণা করছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিবিন হাবিব গো আপনি একের পর একের পর এক আপনি আপনাকে যখন আমি সৃষ্টি করেছি তারপরে আদমকে যখন আমি সৃষ্টি করেছি আদমের পেশানির মাঝে আদমের পেশানিতে আপনি নূর হিসাবে ছিলেন এইভাবে লামিয়াসানিল্লাহু আল্লাহর হাবিব বলছেন ইয়ানকুলুনি মিনাল আসলামি তাহিরাতি ইলাল আরহামি যাকিয়াতি মুসাফফাহান মুহাদ্দাবান ইলা আন আখরুজা মিন বাইনি আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়া সিফাহাল জাহিলিয়াতি কাত্তু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৃষ্টি সূচনা লগ্ন থেকে আরম্ভ করে আমার মা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর থেকে দুনিয়াতে আগমন করা পর্যন্ত যতগুলো মা আদম থেকে হাওয়া থেকে আমেনা পর্যন্ত এসেছে এবং যতগুলো বাবা আদম থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এসেছে যতগুলো মা নসলের মধ্যে মা হয়ে আমি আসলাম যতগুলি পিতা হয়ে আদম থেকে এই পর্যন্ত আমি আসছি সবাই মিনাস সাজিদিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাই আমার আল্লাহকে সিজদা করতো চিৎকার করবেন আল্লাহু আকবার আল্লাহ কোরআন শরীফে যাদেরকে মিনাস সাজিদিন বলেছেন আল্লাহ কোরআন শরীফে যাদেরকে সিজদাকারী বলেছেন আল্লাহ কোরআন শরীফে যাদের কথা বলেছেন তারা সিজদা করে আপনারা বলুন তারা কি জাহান্নামী হতে পারে বলুন পারে আপনার কাছে কি দলিল রয়েছে আপনি কোন দলিল দিবেন
কোনো দলিল আপনার কাছে নাই, আপনি যেই দলিল দিবেন সেই দলিল আপনি দলিল দিবেন সহি মুসলিম শরীফের মাঝে বুখারীতে রয়েছে। এক ব্যক্তি আল্লাহর হাবিবকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাবকে বলেছে, আবু কাফিন্নার, তোমার পিতা জাহান্নামে। ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাম নিজের পিতার কথাও বলেছেন, কিন্তু আরব দেশে সেখানে আপনার চাচাকেও পিতা বলা হয়। আল্লাহর হাবিব মূলত আবু লাহাবকে অথবা আবু তালেবকে বুঝিয়েছেন, সেখানে চাচা তিনি পিতা দ্বারা খাজা আবদুল্লাহকে বুঝান নাই। এই জন্য সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন, আবু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ, আল্লাহর হাবিবের পিতা এবং মাতা তারা জান্নাতের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাব লিখেছেন, এখন থেকে প্রায় আপনার 1200 বছর পূর্বে বা 1250 বছর পূর্বে কিতাব লিখেছেন, হানাফি মাযহাবের আকীদার উপরে সর্বপ্রথম লিখিত ফেকার কিতাব, আকীদার কিতাব ফিকহুল আকবারের মাঝে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মা মাতা আবাওয়াই আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম্মা আবাওয়াই আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা মাতা আলাল কুফরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা তারা কুফরির অবস্থায় ইন্তেকাল করে নাই। আলহামদুলিল্লাহ বলেন।